সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 32 পৃষ্ঠ বিয়োগ করি। এখানে তিনের মধ্যে বিয়োগ করিতে আছে 8টা প্রশ্ন। আমরা প্রথমে এই 8টা প্রশ্ন সমাধান করব। প্রথমে বিয়োগ করি 1000 থেকে 458 বিয়োগ করব। তো প্রথমে শূন্য থেকে 8 বাদ যায় না, তা আমরা কী করব, 10 ধরবো। এখান থেকে 1 নিলে কত হবে, 10। তো 10 থেকে 8 বাদ দিলে কত হয়, 2। এবার আসো, এখানে তো 1 নিয়ে নিলাম, তা আমরা শূন্য থেকে তো 5 বাদ যায় না, তা আমরা কী করলাম, এখান থেকে 1 নিলাম, তাহলে কত হয়, 10। তো যেহেতু আগে 1টা 1 এখানে দিয়ে দিলাম, তাহলে এখানে কত রয়ে গেলো, এখন 9। 9 থেকে 5 বাদ দিলে কত হয়, 4। আবার আগের মতো এখানে 1 নিলে 10, আগে যেহেতু 1টা 1 এখানে দিয়ে দিলাম, তাহলে 10টা হয়ে যাবে 9। 9 থেকে 4 বাদ দিলে কত, 5। আর 1টা এখানে চলে আসলো, আর এখানে আর থাকে না। অথবা তুমি বলতে 10 থেকে 8 বাদ দিলে 2, এখানে 1 চলে আসলো 6। আবার 10 দিলাম, 10 থেকে 6 বাদ দিলে 4। আবার এখানে 1 এখানে চলে আসলো 5, 10 থেকে 5 বাদ দিলে 5। আর এখানে 1 চলে আসলো, 1 থেকে 1 গেলে 9। এবার দ্বিতীয়টা দেখি, 3 থেকে 9 বাদ যায় না, তো আমরা 13 ধরলাম। 13 থেকে 9 বাদ দিলে কত হয়, 4 হয়। এখানে 1 চলে আসলো, এখানে 1। শূন্য থেকে 1 বাদ যায় না, শূন্যকে আমরা 10 ধরলাম। 10 থেকে 1 বাদ দিলে কত হয়, 9। আবার এখানে 1 চলে আসলে কত হচ্ছে, এখানে শূন্য 10 ধরলাম, 10-এর 1 এখানে চলে আসলো, তাহলে শূন্য থেকে আবার 1 জানা, তারপর 10 দিলাম, 10 থেকে 1 বাদ দিলে কত হয়, 9। আর এখানে 1 চলে আসলে কত, 2। 4 থেকে 2 বাদ দিলে কত, 2। এটা স্বাভাবিক, এই নিয়মটা প্রচলিত, তবে শুদ্ধ নিয়মটা হচ্ছে আমরা প্রথমে যেভাবে করি এইভাবে। আবার শূন্য থেকে 1 বাদ জানা, তা আমরা কী করলাম, এখান থেকে 1টা 1 নিয়ে 10 ধরলাম, 10 থেকে 1 বাদ দিলে কত হয়, 9 হয়। এরপর এখানে 1টা 1 নিলে কত, 10। আগে যেহেতু এখানে 9 দিয়ে 1 দিয়ে দিলাম, তাহলে এখানে হইলো কত, 9। 9 থেকে 9 বাদ দিলে আর থাকে না। আবার এখানে যদি 10 ধরলাম, এই 1টা এখানে চলে আসলে, এখান থেকে 1 নিলে 10, আগে 1 এখানে এখানে দিয়ে দিলে কত হয়ে যাবে, এটা 9। 9 থেকে 9 বাদ দিলে 9, আর এখানে 1 দিয়ে দিলাম, আর থাকে না। এবার আমরা এখানে 1002 থেকে 777 বিয়োগ করব। প্রথমে আমরা এটাকে 2 থেকে 12 ধরলাম, তো 12 থেকে 7 বাদ দিলে কত, 5। এখানে 1 চলে আসলে কত, 8। তো শূন্য থেকে 8 যায় না, তো 10। 10 থেকে 8 বাদ দিলে কত, 2। এখানে 10 ধরলাম, ওই 1টা এখানে চলে আসলে কত হচ্ছে, 8। তো শূন্য থেকে 8 যায় না, তা আবার 10 ধরলাম, 10 থেকে 8 বাদ দিলে কত হয়, 2। এখানে 10 ধরলাম যে এই এখানে 1 চলে আসলো, 1 থেকে 1 বাদ দিলে আর থাকে না। এবার 1001 থেকে আমরা 48 বিয়োগ করব। 1 থেকে 8 বাদ যায় না, তা আমি ধরলাম 11। 11 থেকে 8 বাদ দিলে কত হয়, 3। এখানে 1 চলে আসলে 5, তো শূন্য থেকে 5 যায় না, ধরলাম 10। 10 থেকে 5 বাদ দিলে কত, 5। এখানে 1 এখানে চলে আসলো, তো 10 থেকে 1 বাদ দিলে কত হয়, 9। আবার এখানে 10 ধরছি যে আমরা এই 1টা এখানে চলে আসলো, 1 থেকে 1 বাদ দিলে 953। আবার এখানে এবার 5000 থেকে 263 বিয়োগ করব। তো আমার প্রথম নিয়মটা আবার বলি, শূন্য থেকে 3 যায় না, তা আমরা 10 এখান থেকে 1টা 1 নিয়ে 10 ধরলাম। 10 থেকে 3 বাদ দিলে 7। এখন শূন্য থেকে 6 যায় না, এখান থেকে 1 নিলে কত, 10। এখানে আগে যেতে 1 দিয়ে দিলাম, তাহলে 10টা হয়ে গেল 9। 9 থেকে 6 বাদ দিলে কত, 3। আবার দেখো, শূন্য থেকে 2 যায় না, আমরা এখান থেকে 1 নিলে 10, আগে যেহেতু এখানে 1 দিয়ে দিয়েছি, ওই 10 থেকে 1 বাদ দিয়ে দিলে আর কত থাকে, 9। 9 থেকে 2 বাদ দিলে কত, 7। এখানে 1 চলে গেলে আর থাকে কত, 4। তাহলে 5 এখানে 4 থেকে কেউ বিয়োগ যায় না, তাহলে 4 4 বসে যাবে। এবার আমরা দেখি 7 নম্বর সমস্যাটা, 6004 থেকে 8 বিয়োগ। আমরা দেখি 4 থেকে 8 যায় না, তো 14। 14 থেকে 8 বিয়োগ করলে 6। এখানে 1 চলে আসলে এখানে, তো শূন্য থেকে 1 যায় না, তো 10। 10 থেকে 1 বাদ দিলে কত হয়, 9। আবার এখানে 10 ধরলাম, 10-এর ওই 1টা আমরা এখানে চলে আসলো, শূন্য থেকে 1 জানা, আবার ধরলাম 10। 10 থেকে 1 বাদ দিলে 9। আবার যে 10 ধরেছি আমরা, 1টা 1 মনে মনে 1টা 1 চলে আসলো, তো 6 থেকে 1 বাদ দিলে কত হয়, 5। এবার 7000 থেকে 2036 বিয়োগ করব। তো শূন্য থেকে 6 যায়, তো 10 থেকে 6 বাদ দিলে কত, 4। এখানে 1 চলে আসছে, 10-এর 1 এখানে চলে আসলো, 4। শূন্য থেকে 4 জানা, আবার 10 ধরলাম, 10 থেকে 4 বাদ দিলে কত, 6। আবার যে 10 ধরলাম, সেই 1টা এখানে চলে আসলো, আবার শূন্য থেকে 1 যায় না, তো 10 ধরলাম, 10 থেকে 1 বাদ দিলে কত, 9। এই 10-এর 1টা এখানে আবার চলে আসলো, 3 হয়ে গেলো, তো 7 থেকে 3 বাদ দিলে কত হয়, 4 হয়। গতকাল একটি মেলায় লোক এসেছিল 48654 জন, আজকে মেলায় লোক এসেছে 52479 জন। এই দুই দিনের লোক সংখ্যার পার্থক্য কত? তো গতকাল লোক ছিল 48000, আজকে লোক হচ্ছে 52000। তাহলে আজকে লোক বেশি, গতকাল লোক ছিল কম। তাহলে আজকে লোক থেকে গতকাল লোকগুলো যদি আমরা বিয়োগ করি, তাহলে দুই দিনের লোক সংখ্যার পার্থক্য বের হয়ে যাবে। তা আমরা প্রথমে লিখলাম,
আজকে লোক এসেছে, আজকে লোক এসেছে 52,700 জন, গতকাল লোক এসেছে 48,654 জন। তাহলে লোক সংখ্যার পার্থক্য কত দাঁড়ায়? তাহলে আমরা গতকাল আজকের লোক থেকে গতকালের লোকটা যদি বিয়োগ করে দিই তাহলে কী হবে, লোক সংখ্যার পার্থক্য বের হয়ে যাবে। তো নয় থেকে যদি আমরা চার বাদ দিই, নয় থেকে চার বাদ দিলে হয় কত, পাঁচ। এখন দেখো সাত থেকে পাঁচ বাদ দেওয়া যায় না, তাহলে আমরা কী করবো, এখান থেকে এক নিলে কী হয়ে যাবে, সতেরো। চার থেকে এক নিলে কত হবে, সতেরো। তো সতেরো থেকে পাঁচ বাদ, সরি, নয় থেকে চার বাদ দিলে পাঁচ, আর সাত থেকে পাঁচ বাদ দিলে কত হয়, দুই। আর ভুল হয়েছে এখানে, সাত থেকে পাঁচ বাদ দিলে কত হয়, দুই। চার থেকে ছয় যায় না, তাহলে আমরা এখান থেকে এক নিলে কত হবে, চোদ্দো। চোদ্দো থেকে ছয় বাদ দিলে কত হবে, আট। যেহেতু এখানে এক দিয়ে দিয়েছি, দুইটা এখন হয়ে যাবে এক, তো এক থেকে আট বাদ যায় না। তা আমরা কী করলাম, এখান থেকে এক নিয়ে নিলে এগারো, এগারো থেকে আট বাদ দিলে কত হয়, তিন। আর এখানে এক দিয়ে দিলে এটা হয়ে গেলো চার, চার থেকে চার বাদ দিলে আর কিছুই থাকে না, তার মানে 3,825 জনের পার্থক্য। তা আমরা লিখতে পারি, অতএব লোক সংখ্যার পার্থক্য 3,825 জন। অর্থাৎ দুই দিনের লোক সংখ্যার পার্থক্য দাঁড়ালো 3,825 জনে। তা আমরা কী করলাম, আজকের লোক থেকে গতকালের লোকটা আমরা বিয়োগ করলে বের হয়ে যাবে কত, 3,825 জন। একটি গ্রামে মোট জনসংখ্যা 12,638 জন। একটা গ্রামের মোট লোক সংখ্যা হচ্ছে 12,638 জন, তার মধ্যে পুরুষের সংখ্যা হচ্ছে 6,155 জন। ওই গ্রামে নারীর সংখ্যা কতজন? তাহলে গ্রামের মধ্যে যে জনসংখ্যা আছে সেখানে লোক পুরুষও থাকে মহিলাও থাকে, তো মোট সদস্য পুরুষ এবং মহিলা মিলে মোট হচ্ছে 12,638 জন। জনসংখ্যা বলতে এখানে কী বুঝেছে, পুরুষ সদস্য এবং মহিলা সদস্য সবগুলো মিলে মোট 12,638 জন। এই 12,638 জন থেকে যদি আমরা পুরুষগুলো অর্থাৎ ছেলেদেরকে আমরা বাদ দিয়ে দিই, বাকিরা থাকবে কি, নারীর সংখ্যা অর্থাৎ মেয়েরা। তা আমরা লিখলাম, গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 12,638 জন। গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 12,638 জন, সেখান থেকে পুরুষ সদস্য হচ্ছে 6,152 জন। পুরুষ সদস্য হচ্ছে 6,155 জন, সরি। তাহলে নারীর সংখ্যাটা কত? তো নারীর সংখ্যাটা আমরা বিয়োগ করলে বের হবে, আট থেকে পাঁচ বাদ দিলে কত হবে, তিন। আট থেকে পাঁচ বাদ দিলে কত হবে, তিন। এবার তিন থেকে পাঁচ বাদ দেওয়া যায় না, তো আমরা ছয় থেকে একটা এক নিলে কত হয়, তেরো। তো তেরো থেকে পাঁচ বাদ দিলে কত হয়, আট। এখন দেখো, ছয় থেকে যেহেতু আমরা তিনের মধ্যে এক দিয়ে দিলাম, তাহলে ছয়টা হয়ে গেলো এখন পাঁচ, এক কমে গেলো, ছয়টা হয়ে গেলো পাঁচ। এই পাঁচ থেকে এক বাদ দিলে হয় চার, ছয় থেকে পাঁচ থেকে এক বাদ দিলে কত, চার। এবার দুই থেকে ছয় যায় না, তা আমরা এখান থেকে একটা এক নিলে কত হবে, বারো। বারো থেকে ছয় বাদ দিলে হবে কত, চার। যদি একটা এক এখানে দুইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে এক নাই, তার মানে নারীর সংখ্যা কত দাঁড়ালো, 6,483 জন। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।